বিশ্বের সকল মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ হতো হজ কার্যক্রম 2024 এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরো 11টি জেলা তথ্য অধিকার আইনের আওতায় গণমাধ্যমের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা হবে বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টি তম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার সংবাদে আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে পুরো সংবাদ পারে দিতে না। হজ কার্যক্রম দু হাজার চব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে এর উদ্বোধন করে দেশের সমৃদ্ধি ও জনগণের জন্য হজ যাত্রীদের কাছে দোয়াছেন প্রধানমন্ত্রী ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন বিশ্বের সকল মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো বিস্তারিত রিপোর্টে ক্যামেরায় ছিলেন রুবায়ত হাসান ইসলামের অন্যতম স্তম্ভ হজ মহান রবের নৈকট্য লাভের মাধ্যম বিশ্বে হজ যাত্রী প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান চতুর্থ বর্তমান আওয়ামী লীগ সরকার হজ ব্যবস্থাপনায় দূর করেছে সকল অনিয়ম উন্নত ব্যবস্থাপনার কারণে এখন আর হাজিদের পড়তে হয় না প্রতারণা বা ভোগান্তিতে এবার বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন পঁচাশি হাজার দুশো সাতান্ন জন বুধবার রাজধানীতে হজ কার্যক্রম দুই এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন বহুমাত্রিক পদক্ষেপ আর কর্মকাণ্ডের মাধ্যমে নিশ্চিত হয়েছে হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা বলেন ডিজিটাল বাংলাদেশের কারণে এখন অনেক সহজ হজ ব্যবস্থাপনা এ দ্বারা অব্যাহত রাখতে হজ যাত্রীদের কাছে দোয়া চান শেখ হাসিনা অবশ্যই আমাদের জন্য বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং এই যে আমরা আপনাদের হজ ব্যবস্থাপনা যতটুকু আপনাদের সেবা উপ সেবা যাতে উপযুক্ত পায় হাজিরা যাতে সেবা পায় সেই ব্যবস্থাটা করতে পেরেছি এটা ধরে রেখে যেন আরও উন্নত করতে পারি সেই দোয়াটাও আপনারা করবেন আর দেশের মানুষের জন্য দোয়া করবেন ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন বিশ্বের সকল মুসলিম দেশগুলো এক হয়ে কাজ করলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় অনেক সহজ হতো আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদের করে হাই দিচ্ছে না আমি সব সময় যেখানে আমি কথা বলছি আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি কারণ প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে এটা তাদের অধিকার এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না কাজে সেই অধিকার তাদের দিতে হবে আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো তাহলে আরও আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম এবং আমি ওয়াইসিভুক্ত ভুক্ত দেশগুলির মধ্যে আমি একাই একমাত্র বোন আমি বলছি যে আমি এ তো একমাত্র বোন আছি আমার এখানে এটাই কথা যে সকলে এখন এবং এই ধরনের অন্যায় অবিচার জন্য আমাদের না হয় সেদিকে তার জন্য সকলে সোচ্ছা থাকবেন প্রধানমন্ত্রী বলেন ইসলাম শান্তির ধর্ম ইসলামের নামে কিছু লোক অপকর্ম করে মুসলমানদের বদনাম দিয়ে যায় এটি খুব তিনি সবসময় এর বিরুদ্ধে সচ্চার হয়েছেন ধর্ম অনুভূতিতে আঘাত লাগে এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে মদ জুয়া দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম যে ধর্ম শান্তির ধর্ম যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে সেই ধর্মের নামে একটা সামান্য মুষ্টিমেয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায় এটাই সব থেকে দুঃখজনক আমি এটারও প্রতিবাদ করি সব সময় কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই এবং আমরা মানুষের উন্নয়ন করতে চাই আতর রহমান বাংলাদেশ টেলিভিশন দেশের বিভিন্ন স্থানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উৎসব পরিবেশে নিজ নিজ কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা সকাল আটটা থেকে শুরু হওয়া এই ভোট বিকেল চারটা পর্যন্ত চলবে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নওগাঁর পত্নীতলা ধামইরহাট ও বদলগাছি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটা থেকে একযোগে তিন উপজেলায় একশো একানব্বইটি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে চলে ভোটগ্রহণ কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ এবং মেঘনা এই তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে পুলিশ র্যাব বিজিবি ও আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে ফেনীর ভোট কেন্দ্রগুলোতে সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলা নির্বাচনে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নেয়া কঠোর নিরাপত্তা ও ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টাঙ্গাইল জেলার ধনবাড়ি ও মধুপুর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপে নরসিংদী সদর এবং পলাশ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে ময়মনসিংহের তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জন ভাইস চেয়ারম্যান পদে চোদ্দ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম ধাপে শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জের তিনটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিচ্ছেন নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কেন্দ্র এসে তাদের ভোট প্রয়োগ করছেন যশোরে উৎসবমুখর পরিবেশে মনিরামপুর ও কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনের গ্রহণ চলছে রাঙ্গামাটির চার উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলছে খাগড়াছড়ি জেলার রামগড় মাটিরাঙ্গা মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি এই চার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলার প্রথম ধাপে আজ সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এদিকে শান্তিপূর্ণ পরিবেশে নীলফামারির ডোমার ও ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা কুষ্টিয়া সদর উপজেলা ও খোকসা উপজেলায় ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার ভেতরেও কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি ও শাহাটা উপজেলার একশো তেষট্টিটি কেন্দ্রে বিরতিহীনভাবে চলছে ভোট গ্রহণ। এই প্রথম চাঁদপুরের মতলব দক্ষিণ ও উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ফরিদপুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে রাজশাহীর গোদাগাড়ি ও তানোর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে অন্যদিকে জয়পুরহাটে গুঁড়ি বৃষ্টির মধ্য দিয়ে কালাই খেতলাল ও আক্কেলপুর উপজেলায় সকাল থেকেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এছাড়াও পাবনায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন কুমিল্লায় উৎসব মুখর পরিবেশে চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে প্রতিটি ভোট প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে কুমিল্লার মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য জানতে আমাদের সঙ্গে এখন সরাসরি যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি রাবে আক্তার রাবে আক্তার আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন রাবে আক্তার আপনার কাছে আমার প্রথমে যে প্রশ্ন সেটি হচ্ছে যে এখন প্রায় বেলা দুপুর দুটা বাজে এবং সকাল আটটা থেকে নির্বাচন শুরু হয়েছে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক নিরাপত্তা কেমন দেখছেন শুরু হয়েছে আজ সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে টানা বিকেল চারটা পর্যন্ত আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকার চর এল মডেল বিদ্যালয়ে ভোট কেন্দ্রে এখানে ভোটাররা আসছেন এবং সতস্ত্রত ভাবে তারা তাদের ভোট প্রয়োগ করছেন কিন্তু সময়টা যখন এখন দুটোর উপরে এবং খাবারের সময় যার কারণে কিন্তু ভোটারদের উপস্থিতি কিছুটা কম কিন্তু সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে কুমিলার তিনকে উপজেলায় লাকসা মনোহরগঞ্জ এবং তিতা উপজেলায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং প্রতিটি ভোট কেন্দ্রেই কিন্তু ব্যালটের মাধ্যমে হচ্ছে এবং এই তিনটি উপজেলার মোট ভোটারের সংখ্যা হচ্ছে পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার জন এই পাঁচ লাখ ছাপ্পান্ন জন ভোটারদের নিরাপত্তা এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে কিন্তু প্রশাসন বদ্ধপরিকর এবং শে সুবাদি কিন্তু তারা তাদের বক্তব্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং শে শুবাদি তারা কিন্তু তারা তাদের কাজ করে যাচ্ছে এবং প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের সদস্য এবং প্রশাসনের লোকজন রেব এবং শনা ভিটিভি সদস্য বাহিনী গীত মোতায়েন আছে যাতে করে নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে আসলে সবকিছু মিলে যদি বলি তাহলে বলা চলে এখন পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে খুব সুস্থ এবং সুন্দর ভাবে তারা নির্বাচন হচ্ছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এই বোর্ডকে কেন্দ্র করে তার এখানকার যে কিন্তু মানুষের মধ্যে এক আমেজ বইছে সব কিছু মিলেই বলা চলে যে এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হচ্ছে তো নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আর রাবে আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যেমনটি রাবে আক্তার জানাচ্ছিলেন যে দুপুরের কারণে কিছুটা ভোটার উপস্থিতি এখন কম থাকলো সকাল নটার দিকে কিন্তু ভোটার উপস্থিতি একদম চোখে পড়ার মতো ছিল এবং এখন পর্যন্ত সেখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অবস্থা সেখানে চমৎকার ভাবেই দেখেছেন তিনি চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে কুষ্টিয়া সদর উপজেলা ও খোকসা উপজেলায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোটের সর্বশেষ তথ্য জানতে এই মুহূর্তে খোকসা উপজেলার ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি তরিকুল ইসলাম ষষ্ঠ পর্যায়ের উপজেলা নির্বাচন শুরু হয়েছে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং কুষ্টিয়াতে খোকসা এবং সদর উপজেলা কুষ্টিয়ার সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমি এখানকার কাছে জানার চেষ্টা করি যে এই কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনা ঘটেছে কিনা এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা অবশ্যই এখানে অবাধ এবং সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে নির্বাচিত হচ্ছে এবং ভোটাররা উৎসাহের সহিত এবং আনন্দ ঘনম ভোট ভোট প্রদান করছে কতজন ভোটার রয়েছে কত পার্সেন্ট পোল হয়েছে আমাদের চব্বিশশো নব্বই ভোটার আছে এর ভিতরে সাতশো আমাদের ভোট পোল হয়েছে আশা করা যাচ্ছে যে আমাদের সৃষ্টি আপ আমাদের পোল হাফে ভোট পোল হবে আপনারা শুনতে পাচ্ছিলেন যে কুষ্টিয়ার এই এই কেন্দ্রে কিন্তু ব্যাপক আমরা ভোটারের উপস্থিতি লক্ষ্য করতে পারছি এখন পর্যন্ত প্রচুর লাইনে কিন্তু মহিলা ভোটাররা রয়েছে তাদের পছন্দর প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষায় রয়েছে তো এই ছিল ভোটের সর্বশেষ তথ্য ধন্যবাদ তরিকুল ইসলাম দর্শক কুষ্ঠে থেকে সংযুক্ত ছিলেন তরিকুল ইসলাম জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনের সর্বশেষ খবর এদিকে কক্সবাজারের তিন উপজেলায় চলছে উপজেলা পরিষদ নির্বাচন সেখানে বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষ সকাল থেকে ভোটাধিকার প্রয়োগ করছেন কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জাহেদ সরোয়ার সোহেল প্রথমভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন আর উপজেলা নির্বাচনে কক্সবাজার জেলার তিনটি উপজেলার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উপজেলাগুলো হচ্ছে কক্সবাজার সদর মহিষখালী এবং দ্বীপ উপজেলা কুতুবদিয়া এই তিনটি উপজেলায় সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আকাশ এ মেঘের ঘন ঘটা গুড়ি বৃষ্টি পড়ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে তারপরও ভোটারদের উপস্থিতি রয়েছে তো আমরা সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে আছি আমরা এখন অবস্থান করছি কক্সবাজার শহরের পৌর প্রিপারেটারি হাই স্কুল যে কেন্দ্রটি আছে সেখানে সকাল থেকে এখনো পর্যন্ত বড় কোনো গুলোযুগের খবর আমরা পাইনি এবং অন্যদিকে আমরা যেটা জানি যে উল্লেখযোগ্য সংখ্যক যে স্ট্রাইকিং ফোর্স এবং নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে যার ফলে এখনো পর্যন্ত আমরা যেটা বলতে পারি যে সুষ্ঠু অবাধ ভোট গ্রহণ চলছে এই ছিল আমার হাতে থাকা সবশেষ পরিস্থিতি দর্শক কক্সবাজার থেকেও আমাদেরকে তিন নির্বাচনের নির্বাচনে সবশেষ খবর জানাচ্ছিলেন সোহেল চলে যাব অন্যান্য প্রসঙ্গে আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী বাংলা বারোশো আটষট্টি সালের এই দিনে কলকাতায় জোড়া সাঁখর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের অনন্য কবি বাংলা সাহিত্য সংস্কৃতির বিকাশে যার অবদান অসামান্য তার হাত ধরেই বাংলা সাহিত্য পায় নতুন রূপ ভাষা সাহিত্য সংস্কৃতি ও মননশীলতা দিয়ে বিশ্ব অঙ্গনে বিরল সম্মান অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জন্মদিন পঁচিশে বৈশাখকে এভাবেই ডাক দিয়েছিলেন কবিগরু মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে একটি ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল পঁচিশে বৈশাখ আঠারোশো সালের এই দিনে কলকাতার জোড়াসাকুই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্ম নিয়েছিলেন বাঙালির কবি বাংলার কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের কল্যাণের জন্য যে সাধনা তাই ছিল তার ধর্ম তার দর্শন ছিল মানুষের মুক্তির দর্শন মানবতাবাদী এই কবি বিশ্বাস করতেন বিশ্ব মানবতায় বাঙালির চেতনার বাতিঘর রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি কতটা আধুনিক সমকালীন এবং প্রাসঙ্গিক সমবায় গ্রামীণ ব্যাংক তিনি স্থাপন করেছেন বা পূর্ব বাংলায় কলের লাঙল নিয়ে এসেছেন এখানে স্কুল কলেজ স্থাপনা করেছেন প্রতি তো তিনি দুশোরও বেশি বিদ্যালয় স্থাপন করেছিলেন সুতরাং রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন কবি নন শুধুমাত্র একজন সাহিত্যিক নন তিনি ছিলেন আমাদের একজন সামাজিক অর্থনৈতিক চিন্তক এবং কর্মী এবং আমাদের এই পূর্ব বাংলায় আমাদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একজন উনিশশো তেরো সালে প্রথম বাঙালি এবং এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে সম্মানের আসনে পৌঁছে দিয়েছেন তার বহুমুখী সৃজনশীলতা বাংলা সাহিত্য ও শিল্পের প্রায় সব কোটি শাখাকে স্পর্শ ও সমৃদ্ধ করেছে কবিতা দিয়ে তার সাহিত্য চর্চা শুরু সম্পূর্ণ বলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি শুধু সৃজনশীল সাহিত্য রচনায় নয় অর্থনীতি সমাজ রাষ্ট্র নিয়ে তার ভাবনাও তাকে অত্যন্ত উঁচু স্থানে নিয়ে গেছে রবীন্দ্রনাথ মানে তো শুধু গান নয় রবীন্দ্রনাথ এক একজন পরিপূর্ণ সৃষ্টিশীল মানুষ যার কাছ থেকে আমি সৃষ্টির সমস্ত কিছুর শিক্ষা পাই শিক্ষা পাচ্ছি ভবিষ্যৎ প্রজন্ম এই শিক্ষাগুলো পাবে এই প্রতিটা কাজের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে তিনি আমাদের জীবনে প্রাসঙ্গিক হয়ে রয়েছেন আমরা শুধু মুখেই বলবো না যে রবীন্দ্রনাথের দর্শন আমাদের দর্শন তার দর্শন কি তার দর্শন হলো, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তিনি মানুষকে সকলের উপরে প্রাধান্য দিয়েছেন বাংলাদেশের মানুষের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রেরণাদায়ী পুরুষ যে কোনো সংকটে সংগ্রামে আর আন্দোলনে রবীন্দ্রনাথের কবিতা গান মানুষকে দেখায় মুক্তির পথ খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শর্মিন চৌধুরী বলেছেন বাঙালির আত্মপরিচয় ও আত্মবোধের বিকাশের মূলেই রয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ক তিনি আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানের সভাপতিত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি এবং স্মারক বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রমেন্দ্র মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ শাহ আজম স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের দীর্ঘ সংগ্রাম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রাণপুরুষ পুরুষ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে বাঙালি জাতিসত্তার বিকাশে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথ ছিলেন একই পথের যাত্রী তিনি বলেন কবিগুরু ছিলেন প্রেম প্রকৃতি পূজা স্রষ্টার বন্দনা ও মানবতার অফুরন্ত সংমিশ্রণ তার লেখনীতে রয়েছে প্রতিবাদ ও সহমর্মিতার মিশ্রণ স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন সমাজের বিবরণতা দূরীকরণে বাঙালির চিন্তায় মননে একাত্ম হয়ে থাকবেন বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথ অনুষ্ঠানে সংসদ সদস্যবৃন্দ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা শিল্পী ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ রবীন্দ্র অনুরাগী গণমাধ্যম কর্মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন বাঙালির প্রতি সকল বৈষম্য দূরীকরণ করে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই তিনি আজীবন সংগ্রাম করেছেন বারবার কারাবরণ করেছেন এবং ফাঁসির মঞ্চে গিয়েও বাঙালির অধিকারের কথা বলেছেন দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালিকে মুক্ত করে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিলেন তিনি এই বাঙালির আত্মপরিচয় এবং আত্মমর্যাদাই ছিল রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুর মধ্য তার নিবি যোগ সূত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তারলাল সেন বলেছেন শিশু ও মাতৃ রোধে টিকাদান কার্যক্রমে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বাংলাদেশ আজ রাজধানীর সিরডাব মিলনায়তনে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে করণে টিকাদান কর্মসূচি শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন প্রতিটি শিশুর টিকা প্রাপ্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন সকলে সম্মিলিত প্রচেষ্টার ফলে বাংলাদেশের টিকা কার্যক্রম দক্ষিণ এশিয়ার মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত হয়েছেন বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর চেয়ারম্যান অধ্যাপক ডা মোহাম্মদ আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে সভায় সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি ডক্টর নাদিয়াস বিনতে আমিন ফরিদা ইয়াসমিন অনিমা মুক্তি গোমেজ কানন আরা বেগম জরথি তঞ্জসগা বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের প্রধান মায়াভন ডেনেট বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বার্ডন জাং রানা এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাত বলেছেন তথ্য অধিকার আইনের আওতায় গণমাধ্যমের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা হবে আজ রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে তথ্য অধিকার আইন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালায় তিনি কথা বলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফি জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালিক এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম বক্তৃতা করেন প্রতিমন্ত্রী বলেন সঠিক তথ্য যত দ্রুততম সময়ে হাজির করা যাবে গুজব বা অপপ্রচার ততটাই কম হবে এ সময় প্রতিমন্ত্রী তথ্য আন প্রদানে তথ্য প্রদানকারী এবং সাংবাদিক উভয়কেই আরও সংবেদনশীল এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আমি কোন নিউজটা ব্রেক করব। আমি জানি নিউজ ব্রেক করার একটা প্রতিযোগিতার মধ্যে আমরা সবাই থাকি এই প্রতিযোগিতাটা খুবই ভালো কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে পড়ে এমন কোনো তথ্য আমরা সামনে নিয়ে আসব কি না যেটা বৃহত্তর স্বার্থের জন্য ক্ষতিকর সেই পার্থক্য করাটা খুবই খুবই জরুরি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এই আইনটাকে আমরা আরও প্রতিষ্ঠিত করতে চাই আমাদের সাংবাদিক বন্ধুরা যেন এই আইনের ব্যবহার করে আরও এম্পাওয়ার্ড হন তথ্য দেওয়ার ব্যাপারে যাদের বাধ্যবাধকতা আছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যেন তথ্য চাওয়া হলে সেটা দেয়া হয় জনগণ এই তথ্যের মালিক কাজেই জনগণের পক্ষ থেকে যখন গণমাধ্যম এই তথ্য চাইবে সেই তথ্য দ্রুততম সময়ের মধ্যে দিতে আমি বাধ্য থাকব। এবং আমাকে সেটা দেয়া নিশ্চিত করতে হবে সঠিক তথ্য যত দ্রুততম সময় অ্যাভেলেবল করব। তত গুজব বা অপপ্রচার আসার সুযোগ কম পাবে দেশের রেল যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও এগারোটি জেলা সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে আটচল্লিশটি জেলার রেলপথের সাথে যুক্ত হচ্ছে মাগুরা নড়াইল, সাতক্ষীরা বরিশাল পটুয়াখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর মানিকগঞ্জ মেহেরপুর ও রাঙ্গামাটি জেলা এছাড়া যাত্রী সেবার মান নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠুভাবে রেল পরিচালনার জন্য বিভিন্ন পদে পাঁচ হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে বিস্তারিত শেখালি রিপোর্টে দেশ দেশজুড়ে সড়ক নৌ এবং আকাশপথের পাশাপাশি রেলপথেরও উল্লেখযোগ্য উন্নয়ন এখন দৃশ্যমান দেশের চৌষট্টি জেলাকে রেল পরিবহন ব্যবস্থার আওতায় নিয়ে আসতে তিরিশ বছর মেয়াদী প্ল্যানের কাজ চলমান রয়েছে পরিসংখ্যান বলছে বর্তমানে দেশজুড়ে তিন হাজার পাঁচশো তিপ্পান্ন দশমিক সাত আট কিলোমিটার রেলপথে ট্রেন চলছে এর মধ্যে পশ্চিমাঞ্চলের এক হাজার আটশো এগারো দশমিক পাঁচ নয় কিলোমিটার ও পূর্বাঞ্চলে রয়েছে এক হাজার সাতশো বিয়াল্লিশ দশমিক এক নয় কিলোমিটার রেল যোগাযোগ ব্যবস্থা এর আগে সারা দেশে রেলপথ ছিল দু হাজার আটশো সাতাত্তর দশমিক এক শূন্য কিলোমিটার এ পর্যন্ত ছশো ছিয়াত্তর দশমিক ছয় আট কিলোমিটারের নতুন রেলপথের দৈর্ঘ্য বেড়েছে সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনায় দু সাল নাগাদ সকল জেলা রেল পরিবহন সেবায় যুক্ত করতে চায় সরকার আমাদের যে মাস্টার প্ল্যান যেটা তিরিশ বছর মেয়াদী সেটি বাস্তবায়ন হলে বরিশাল পটুয়াখালী বরগুনা সাতক্ষীরা রাঙামাটি পিরোজপুর এগুলো মিলে আমাদের মোট এগারোটা জেলা এই নেটওয়ার্কের মধ্যে আসবে বাকি আরও চারটি জেলা লক্ষ্মীপুর রাঙামাটি বান্দরবন এগুলো আমাদের এই নেটওয়ার্কের মধ্যে চলে আসবে শুধুমাত্র ভোলা জেলা ছাড়া তেষট্টি জেলাটি আমাদের নেটওয়ার্কের মধ্যে চলে আসবে রেল পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি দেশ জুড়ে রেল পরিষেবায় বিশ্বমানের করার লক্ষ্যে ইতিমধ্যে পাঁচ হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সাতচল্লিশ হাজার ছশো জন জনবল নিয়োগের জন্য অনুমোদন চূড়ান্ত অনুমোদন পেয়ে গেছি এবং সেই অনুমোদনের পরিপ্রেক্ষিতে পাঁচ হাজার নিয়োগও সম্পন্ন করেছি রেলপথের যাতায়াত জনবান্ধব এবং আধুনিক আয়নে তিরিশ বছর মেয়াদী মহাপরিকল্পনার ছয়টি পর্যায়ে দুশো তিরিশটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে কর্তৃপক্ষের আশাবাদ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের সকল জেলা রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হবে শেখ আলী বাংলাদেশ টেলিভিশন খালপাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকা সবুজ আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ নূর তাপস তিনি আজ রাজধানীর মুগদা এলাকার সাপলা ব্রিজ সংলগ্ন মান্ডা খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন প্রকল্পভুক্ত শ্যামপুর জিরানি মান্ডা ও কালুনগর খালের উভয় পারে উনচল্লিশ দশমিক ছয় কিলোমিটার খালের দুই পাশে বৃক্ষরোপণ করা হবে বলে জানান ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস এ সময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন নারীদের জন্য স্টেম শিক্ষা চালু করতে আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হল শি স্টেম বিজনেস কোর্স পর্যালোচনা অনুষ্ঠান ডাচ সরকারের সহযোগিতায় আয়োজিত সি স্টেম বিজনেস কেইস লঞ্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তথ্য প্রযুক্তি খাতের প্রতিটি উদ্যোগে নারীদের জন্য বিশেষ কোটা চালুর ঘোষণা দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক বলেন নারীদের জন্য প্রতিটি প্রকল্পে একক কোটা রাখা হবে যেন তারা সহজেই সংশ্লিষ্ট খাতে প্রবেশ করতে পারে এবং তাদের অমিত সম্ভাবনা প্রকাশ করতে পারে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন সম্প্রতি শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে ভবিষ্যৎ প্রজন্মকে এআই কোয়ান্টাম কম্পিউটিং ও ব্লক চেইনের মতো বিষয়ে দক্ষ করে গড়ে তোলা দরকার বলেও মন্তব্য করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এ সময় অন্যান্যের মধ্যে লাইট ক্যাসেল পার্টনার্সের সিইও বিজন ইসলাম এ টু প্রকল্প পরিচালক মামুনুর রশিদ ভূঁইয়া এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরোনা ভ্যান ডুরেইন উপস্থিত ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো ত্রিষট্টিতম জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে আজ টিএসসি মিলনায়তনে সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা রবীন্দ্র থেকে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আজিজুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ উপস্থিত ছিলেন পরে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আজ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অধ্যাপক জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ মাঝারুল ইসলাম খান বক্তব্য রাখেন মিডফোর্ড হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ এ সময় উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন বাবা মা উভয়ে বাহক হলেই সাধারণত সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে থ্যালাসেমিয়া বাহকদের পরস্পরের মধ্যে বিয়ে পরিহার করা সম্ভব হলে থ্যালাসেমিয়ার রোগীর সংখ্যা কমানো সম্ভব বলে জানান তারা দর্শক শেষ করবো দুপুরের সংবাদ তবে শেষ করার আগে সেরকম বলে জানবো আরেকবার বিশ্বের সকল মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ হতো হজ কার্যক্রম দু হাজার চব্বিশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও এগারোটি জেলা তথ্য অধিকার আইনের আওতায় গণমাধ্যমের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা হবে বললেন তথ্য প্রতিমন্ত্রী আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টি তম জন্মবার্ষিকী দর্শক এ ছিল এখনকার মতো সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ